বিলুনিয়ার বরজ কলোনি এলাকার সিএমইউ অফিসের সামনে গভীর জঙ্গল থেকে উদ্ধার এক মহিলার পশাকালা মৃতদেহ। খবর দেওয়া হয়েছে পুলিশে, ঘটনাস্থলে রয়েছে পুলিশ, ডাকা হয়েছে ডগ স্কোয়াড এবং ফরেন্সিক দলকে। গত ১৯ তারিখ সন্ধ্যায় এই এলাকা থেকে নিখোঁজ হয়েছিল সবিতা দেবনাথ। পাঁচ দিন পর শনিবার জঙ্গলে পাওয়া যায় মৃতদেহ। পরবর্তী সময়ে পরনের শাড়ি দেখে সবিতা দেবনাথ এর মৃতদেহ শনাক্ত করে তারই পুত্রবধূ। শোনা গেছে যে আপনার বোন তো সবিতা দেবনাথ, উনি মানে টাকা পয়সা সুদের ব্যবসা করে, টাকা পয়সা সুদের কাজ করবার পরে আমি বোনের বাড়িতে গেছি, আর আমার বোন পুত্র বউ কছে উনি তো সুদের কাজ করবার করে না কোনো কি সংক্রান্ত কিছু, আমি তো যে আমি তো জানি না, আর বোনে যে সুদের কাজ করবার করে বা দেখ আমার কিছু না, এমনকি বাবার বাড়িতে সেই আইও আমার।